আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিও থাম্বনেইল দেখে, মোবাইলে কম কাজ করে এবং মোবাইল মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। এখন থেকে আজকে আপনার মোবাইল আর হ্যাং করবে না এবং স্লো কাজ করবে না, মোবাইল চলবে 4G। মোবাইল কি কাজ করে না, সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য, তাই ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে আমরা যে অ্যাপসটা ব্যবহার করি বা আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি সেটা কিন্তু আমরা এখান থেকে, এই ওয়ালপেপার এখান থেকে আমরা ডিলিট করে দিই, এখান থেকে কিন্তু ডিলিট করে দিই, এমনি চাপ দিয়ে কিন্তু ডিলিট করে দিই, তাই তো? কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হইলেও এই প্লে স্টোরে গিয়ে বেজে থাকে, সেটা ডিলিট হয় না, শুধু সেটা প্রোফাইল থেকে দেখে ডিলিট হয়, কিন্তু প্লে স্টোর গিয়ে সেটা কিন্তু আটকে থাকে সেখানে। তাই আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখবেন প্রোফাইল, এই প্রোফাইল, প্রোফাইলের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন ম্যানেজ, ম্যানেজ অ্যাপ, এখানে দেখবেন এই ম্যানেজ অ্যাপ, ম্যানেজ অ্যাপের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে এই ম্যানেজ আমি দেখিয়ে দিচ্ছি, এই ম্যানেজের উপরে ক্লিক দেবেন। ম্যানেজের উপর ক্লিক দেওয়ার পরে এখানে ইনস্টলড, ইনস্টলডের উপরে ক্লিক দেবেন, এটা, এটার উপরে ক্লিক দেওয়ার পরে নট ইনস্টল, নট ইনস্টলের উপরে ক্লিক দেওয়ার পরে আপনি যতগুলো অ্যাপস ডিলিট করছেন সেই সব অ্যাপস এখানে এসে জমা আছে। সব অ্যাপস আপনি এখানে টিক চিহ্ন মারবেন, এখানে টিক চিহ্ন মেরে এই যে এখানে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নের উপরে ক্লিক দেবেন। যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনি এখানে টিক চিহ্ন মেরে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ডিলিট হবে, রিমুভ, রিমুভ করে দেবেন। রিমুভ করে দিলে আপনার সব মোবাইলে যতগুলো ইনস্টল করা ছিল ডিলিট করছেন, এখান থেকেও ডিলিট হয়ে গেল, তাহলে আপনার মোবাইলটা আর হ্যাং করবে না। এরপরে এরপরে আপনাকে আবার আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার জন্য আবার ম্যানেজ অ্যাপের উপরে ক্লিক দেবেন, এই ম্যানেজ উপরে, ম্যানেজ উপরে ক্লিক দেবেন, এই ম্যানেজে, ম্যানেজ অ্যাপের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপডেট, এখানে সব অ্যাপস আপডেট করে দেবেন, এই অ্যাপসের আপডেট, অ্যাপস আপডেট উপর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে সব যতগুলো অ্যাপস আছে সব আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার পরে এই যে আপনি আপডেট দেবেন, আমি দেখাই দিচ্ছি একটা, এটা আপডেট, এটা এটা আপডেট দেওয়ার পরে আপনি, এটা আপডেট দেওয়ার পরে আপনি কী করবেন, মোবাইলটা একবার বন্ধ করবেন, বন্ধ করে চালু করবেন। চালু করলেই আপনার মোবাইলটা অনেকটুকু কাজ করবে, অনেক কাজ করবে, অনেক ফাস্ট হবে মোবাইলটা, প্রায় 4G-র মতো ফাস্ট হবে। তাই যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব দিতে বলবেন, একটা সাবস্ক্রাইব দিবেন আর লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করে সবাইকে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করেন, যেন